হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ঝাড়খণ্ড ব্লক থেকে। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। তো আরম্ভ করার আগে আপনাদেরকে বলি, আজকে আমি নলবাড়ি যাব। তো নলবাড়ি যেহেতু গরমের বন্ধ দিয়েছিল ইউনিভার্সিটি, তো আজকে থেকে কালকে থেকে খোলা। তো আজকে আমি নলবাড়ি চলে গেছি রুমে। তো চলেন আমার সাথে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, তো ভিডিওটা ভালো লাগবো। যেহেতু নলবাড়ি যাবো তো সকালে একটু আইসি, তো এখন আপনার যাই কই 7:30 গাড়ি ছাড়বে। আমরা আইসি 7:15 মান, আর 15 মিনিট আছে, তো গাড়ি ছাড়বে আর 5 মিনিট, 15 মিনিট বাকি আছে। তো চলেন ভিডিওটা দেখি, আর ভিডিওটা দেখবেন ভালো লাগবো, কারণ ভিডিওটা আপনাদেরকে রাস্তা বা কি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণভাবে। তো দেখতে থাকেন। আর অ্যাকচুয়ালি যে কোনো জায়গা গেলে একটু মানে জলদি বাইরে হইতে হয়, কারণ যদি 5 মিনিট বা 10 মিনিট লেট হয় তার ও বহুত অসুবিধা হয়ে যায়, তার কারণে 5 মিনিট আমি জলদি আইছি। তো ফাইনালি গাড়ি ছাড়লো খারপিটিয়ার পরা, তো এখন গাড়ি ছাড়লো। তো একটা দুইটা করে প্যাসেঞ্জার তুলতেছে, যেহেতু সকাল সকাল খালি গাড়ি। তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার লাহালা উঠতেছে, আমরাও বসা আছি। আর এই খারপিটি লাভলি হোটেলের সামনে পাইলাম, মানে লাভলি হোটেলও পাই, এটা মানে আইসিয়া পড়ছে। তো গাড়ি এখানে প্যাসেঞ্জার তুলতেছে, তো দেখতে পারতেছেন সকাল সকাল একদম পুরান নাজারিয়া। তো গাড়ি ছাড়িয়ে দিল, তো দেখতে থাকেন ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সকাল সকাল ভালো লাগবো। আর এই যে খারপুটি কলেজটানিক মসজিদ, তো মসজিদের কলেজের সামনে পাইছি এখন। তো নিজের টাউনটা সাইরা অন্য জায়গা কেটেছে। তো আপনারা এখন মঙ্গলদেব পাইনে পামুয়ার, আর 5 মিনিট বা 7 মিনিট আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আর 5 মিনিট তাই মঙ্গলদে টাউন পামো। আমার পিছনে আছে আব্দুল, তো আব্দুল, এই যে আব্দুল, আব্দুলকে দেখতে পারতেছেন গাড়ি লাহালে মঙ্গলদে পাওয়ার আগে গাড়ি মানুষ দিয়ে ভরে গেল। তো মঙ্গলদে পাওয়ার আগে যে দেখেন মাইসেরা। তো আমি আইসে এখন পাইলাম মঙ্গলদৈ টাউন। এই দেখতে পারতেছেন মঙ্গলদৈ টাউনে সকাল সকাল মাছের এই করলো। আর এই যে মঙ্গলদৈ টাউন পাইলাম, মঙ্গলদৈ টাউন মঙ্গলদৈ চারিয়ালি এটা, আর দেখতে থাকেন। তো বাইহাটা পামুই আর অল্প বাকি আছে, গেত আছে, তো দেখতে থাকেন। তো ভাবলাম যে খালি আপনাদেরকে ই দেখাবো, তো চলেন একটু সামনে যায়া ড্রাইভারের সামনে থেকে একটু দেখাই, তার কারণে ড্রাইভারের সামনে আইসে বৈশা একটু মানে ক্লিয়ারলি দেখাই দিতেছি যে নলবাড়ি যাইতে রাস্তাটা কীরম একদম পরিষ্কার, বা ফোর লাইন রাস্তা কীরম হয় একদম আপনাদেরকে দেখাই দিতেছি। তো দেখতেছেন গাড়ি পুরো স্পিড গেতেছে, প্রায় 80 স্পিডের উপর আছে গাড়ি। তো দেখতে থাকেন ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে। নলবাড়ি পামুই মানে এখন আমি নলবাড়ি পাই হারি নেই, তো পামুই আর অল্প বাকি আছে। তো দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। তো নলবাড়ি পাইয়ে গেলাম, ধন্যবাদ জানালো। তো অবশেষে গণেশ মন্দিরে পাইলাম, দেখতেছেন আমার লগে আব্দুল আছে, টাইটুলকা নিয়ে গাড়ির পিল মানে টমটমে চললাম। এই আব্দুল, এই যে বস্তা চাউল ব্যাগ। তো দেখতে থাকেন ভালো লাগবো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। তো অবশেষে আর এখানকার সবজির দাম বেশি তো জানেনি, আজকে সবজি আনা হয় নাই, তো ভিডিওটাও পড়াই শেষ করবো। আর তো ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, বাই।